আজ দেখাবো এক্সেলের কয়েকটা টিপস, যার থেকে আপনারা খুব সহজেই কাজগুলি করতে পারবেন। প্রথমেই দেখুন, এখানে সিরিয়াল নাম্বার আছে, প্রজেক্ট নেম উইথ কোড আছে। এখানে নেম উপরের সেলে আছে, তার নিচে আছে কোড। তারপরে একইভাবে নাম আছে, তার নিচে আছে কোড। এই কোডগুলি পাশাপাশি কলামে করব। পাশাপাশি কলামে করার জন্য একটা পদ্ধতি দেখাচ্ছি। এখানে লিখলাম কোড, এখানে দেব সমান, তারপর এই কোডটাই ক্লিক, তারপর এন্টার। এই ফর্মুলাটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য শিফট কন্ট্রোল এন্ড প্রেস করলাম, তারপর কন্ট্রোল ডি, কন্ট্রোল হোম। এই দেখুন, সব সেলেই এই ফর্মুলাটা এসে গেছে। এই ফর্মুলাটাকে ভ্যালু করে নেব, শিফট কন্ট্রোল ডাউন দিয়ে সিলেক্ট করলাম, তারপর কপি, কপি করার পর পেস্ট, পেস্ট ভ্যালুস। এই দেখুন, এখানে ভ্যালুটা চলে এলো। এইবার সিরিয়াল অনুযায়ী সাজিয়ে নেব। গোটাটায় সিলেক্ট করার জন্য শিফট কন্ট্রোল এন্ড, ডেটা, শর্ট, সিরিয়াল নাম্বার। সাজানোর সাথে সাথে প্রজেক্ট নেম, ওয়ার্ক কোড চলে এলো। এইবার নিচের যে অংশটা আছে, কন্ট্রোল ডাউনেরও দিয়ে নিচের অংশটা ডিলিট করে দেব। এই অংশটি সিলেক্ট করার জন্য শিফট কন্ট্রোল এন্ড, রাইট ক্লিক, ডিলিট, এন্টায়ার রো, ওকে। এবার দু নাম্বার, এইখানেও দেখুন কাজের নাম আর কোড আছে। এটাকেও কাজের নাম আশেপাশে কোডটা কিভাবে নিয়ে আসবো দেখুন, এটাকে কপি করে নেব। সিলেক্ট করলাম শিফট কন্ট্রোল ডাউনেরও, কপি, কন্ট্রোল হোম, এইখানে পেস্ট করছি। এখানে শুধুমাত্র ওয়ার্ক কোড। এই সেলে রাইট ক্লিক, ডিলিট, ওকে। এই দেখুন, কাজের নাম, কোড পাশাপাশি এসে গেল। এইবার একইভাবে সিরিয়াল অনুযায়ী সাজিয়ে নেব। শিফট কন্ট্রোল এন্ড, ডেটা, শর্ট, সিরিয়াল নাম্বার, ওকে। এই দেখুন, কাজের নাম, ওয়ার্ক কোড এসে গেল। তিন নাম্বার, এইরকম একটা ডেটা আছে যেখানে জব কার্ড নাম্বার আছে, একই জব কার্ডের অন্য আবেদনকারী আছে, সেইখানে জব কার্ড নাম্বারটা লেখা নেই, ফাঁকা আছে। আবার জব কার্ড নাম্বার আছে, ফাঁকা আছে। এই ফাঁকা জায়গায় এই জব কার্ডটা বসবে, এই ফাঁকা জায়গায় এই জব কার্ডটা বসবে, আর এই ফাঁকা জায়গায় হবে এই জব কার্ডটা। তো এটা কীভাবে করব খুব কম সময়ের মধ্যে, দেখুন এইগুলোকে প্রথমে সিলেক্ট করে নেব। এখানে ক্লিক করছি সিরিয়াল নাম্বারে, শিফট কন্ট্রোল ডাউনেরও, শিফট রাইটেরও। এতে কি হলো, এখানে সব ডেটা সিলেক্ট হয়ে গেল, এমনকি ব্ল্যাঙ্ক সেলগুলোও সিলেক্ট হয়ে গেল। এখানে প্রেস করব কন্ট্রোল জি, স্পেশাল, ব্ল্যাঙ্কস, ওকে। ব্ল্যাঙ্কগুলো সিলেক্ট হয়ে গেল। কিবোর্ডে সমান দেব, তারপর উপরে জব কার্ড নাম্বারে ক্লিক, ক্লিক করলাম। এইবার প্রেস করব কন্ট্রোল এন্টার, হয়ে গেছে। এইবার এটাকে কপি করে পেস্ট ভ্যালু করে দিলেই হয়ে গেল কাজ। শিফট কন্ট্রোল ডাউনেরও, কপি, পেস্ট, ভ্যালু। এই দেখুন, জব কার্ডের নিচে জব কার্ড হয়ে গেছে। চার নাম্বার, আপনার কাছে যদি এইরকম ডেটা থাকে, ওয়ার্ক নেম, ওয়ার্ক কোড, এইগুলো, এই ঘরে হবে ওয়ার্ক নেম আর এই ঘরে হবে ওয়ার্ক কোড, তার জন্য কি করবেন, এই কলামে যত ডেটা আছে এই দুটি কলামে পেস্ট করে নেব। শিফট কন্ট্রোল ডাউনেরও, কপি,
कंट्रोल होम এই দুটি ঘরে পেস্ট কন্ট্রোল ভি কন্ট্রোল এইচ দেখুন এই অংশটুকু কপি করে এখানে পেস্ট করব কোন অংশটুকু একবার করে দেখাই এইখানটুকু কপি পেস্ট এখানে হ্যাশ পেস্ট এরপর এই কলাম দুটি সিলেক্ট করার পর রিপ্লেস অল ওকে ওয়ার্ক নেম ওয়ার্ক কোড তার মাঝে হ্যাশ বসে গেল এইবার ওয়ার্ক নেম কলামটা সিলেক্ট করে কন্ট্রোল এইচ এখানে এস স্টার রিপ্লেস অল হয়ে গেছে ওয়ার্ক নেম আর এই ঘরটাই ওয়ার্ক কোড এইখানে হবে স্টার হ্যাস রিপ্লেস অল ওয়ার্ক কোড ওকে নেক্সট দেখুন এই ঘরে আছে ওয়ার্ক নেম ওয়ার্ক নেমটা হচ্ছে পিএমওয়াই সেখানে শেষে আছে রেজিস্ট্রেশন নাম্বার আর পার্সেন্টেজ রিমেনিং পার্সেন্টেজ এই টেবিলে আছে রেজিস্ট্রেশন নাম্বার বেনিফিশিয়ারি নেম নারেগা জব কার্ড নাম্বার এই দুটি ঘর আমি ফিল আপ করবো যেখানে থাকবে বেনিফিশিয়ারি নেম জব কার্ড নাম্বার তো প্রথমে এগুলো ডিলিট করে দিই এইবার করে দেখাই এখানে ফর্মুলা দেবো সমান ভি লুক আপ ফার্স্ট ব্রেকে রাইট রাইট ওয়ার্ক নেমে ক্লিক কমা নাইন ব্রেকেট ক্লোজ রাইট ফাংশন কি করবে এই নয় ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বারটা এই ঘরে এনে দেবে ব্র্যাকেট ক্লোজ কমা টেবিলটা হচ্ছে এইটা শিফট কন্ট্রোল ডাউন এইটাকে সিলেক্ট করে F4 লক হয়ে গেল কমা বেনিফিশিয়ারি নেমের জন্য 2 কমা এক্সাক্ট ম্যাচের জন্য 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার বেনিফিশিয়ারি নেম এসে গেছে এইখানে ফিল হ্যান্ডেলে ডবল ক্লিক এবার জব কার্ড নাম্বার সমান ভি লুক আপ আরেকটা ব্র্যাকেট রাইট এই সেলে ক্লিক কমা 9 ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ কমা টেবলে হবে এইটা শিফট কন্ট্রোল ডাউন এরো এইটাকে সিলেক্ট করে F4 কমা জব কার্ডের জন্য 3 কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার এসে গেল জব কার্ড তো হয়ে গেল ওয়ার্ক কোড পার্সেন্টেজ রিমেনিং পার্সেন্টেজ বেনিফিশিয়ারি নেম জব কার্ড নাম্বার So thank you for watching. Please subscribe my channel.